আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা দর্শক? আজকে প্রায় অনেক অনেক দিন পর চলে যাচ্ছে কিন্তু টঙ্গী বাজার পাখির হাটে, এবং এই পাখির হাটে কি কি পাখি পাওয়া যাচ্ছে আজকে কিন্তু আমি আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। দর্শক, আরএম বার্ড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লেটেস্ট আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
দর্শক, টঙ্গী হাটের শুরুতেই আপনারা সবাই যাকে চিনেন, যার নাম হচ্ছে ইব্রাহিম ভাই, তিনি হচ্ছে একজন পরিচিত মুখ, তো ওনাকে আমরা ফার্স্টেই পেয়ে গেলাম। ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। প্রত্যেকবারের মতো আপনিও কিন্তু আজকে অনেক এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন ভাই। আমি একটা কথা বলি, আমার প্রচুর পাখির গ্রাহক, অনেক অনেক পাখির গ্রাহক, তাদের চাহিদা মেটানোর মতন আমার খাদ্য নয়। অনেক পাখি কালেকশন করার পর এক থেকে দুদিন শিখে পাখি অনেক সুন্দর হয়ে যায়, কালেকশন করতে অনেক কষ্ট হয়ে যায়। তবে এর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা পাখিগুলো আমাদের কাছে ক্রয় বিক্রয় করেন। আমরা কিন্তু পাখি বাংলাদেশে যে কোনো প্রকারের পাখি কিনি, যে কোনো পাখি হোক, পাখির বেবি হোক, আমরা কিন্তু ক্রয় করে থাকি আপনাদের কাছে। আপনারা অনেকে গ্রামগঞ্জে পাখি পালেন, বাচ্চা হয়, পাখি সাতটা বিক্রি করতে পারেন না, সরাসরি যোগাযোগ করেন আমার এই নাম্বারে 01648198। পাখি কেনার জন্য চলে যাবো আপনার বাসায়, নিয়ে আসবো আপনার পছন্দের পাখি বাচ্চাগুলো আমি কিনে। বাট আপনারা চাইলে আমার কাছে পাখি ক্রয় করতে পারেন, তাহলে চলে দিকে আসলে পাখি নিয়ে আসি, দাম সম্পর্কে জানার চেষ্টা করবো। আচ্ছা ভাই, আমরা এখানে আসলে অনেক মিউটেশনের কোকাটেল দেখতে পাচ্ছি, আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন যে কী কী মিউটেশনের কোকাটেল এখানে আছে। এখানে হলো, এটা হলো হোয়াইট পেস সিনামন পাল, মানে এটা এলবেনিও আর হোয়াইট পেস থেকে ক্রসে বাইর হয়েছে। এটা এলবেনিও বেবি হওয়ার সম্ভাবনা, আর এটা সিনামন পাল আসার সম্ভাবনা, আবার গ্রেও আসতে পারে কারণ ব্লাডটা যেহেতু মিক্স। আর এখানে রয়েছে ঘে রয়েছে, পাইট রয়েছে, এই হোয়াইট পেস রয়েছে, এলবেনিও রয়েছে, লোডিনো রয়েছে। এখানে প্রত্যেকটা পাখি আলাদা, প্রত্যেকটা পাখির দামও আলাদা। আর বেসিক্যালি আমি আরেকটা কথা আপনাদেরকে ওপেন ভেঙে দেই, কারণ অনেকে জানেন যে আসলে এলবিনিও তো সবই হয়, সাদা যেটা হয় এটা এলবিনিও হয়, কিন্তু এলবিনিও দুইটা আছে, একটা হলো হোয়াইট বিএফ, আরেকটা হলো রেড আই এলবিনিও। যখন ব্ল্যাক চোখ হবে এটা হবে আপনার রেড হোয়াইট বিএফ, আর যখন রেড চোখ হবে, লাল চোখ হবে, তখন এটা এলবিনিও হবে। এলবিনিও মানে লাল চোখ, এই জিনিসটা আপনার একটু এলাও করে কিনবেন। ব্ল্যাক চোখ হলে কিন্তু হালকা একটু দাম কম হবে। আচ্ছা, এখানে আমরা কিছু ভালো মিউটেশনের লাভ বার্ড দেখতে পাচ্ছি, তো লাভ বার্ডের প্রাইসগুলো কেমন? এখানে অফলাইন রয়েছে, রেড আই অফলাইন রয়েছে, এখানে ওয়ারেন্স অফলাইন রয়েছে, একটা পাল ব্লু রয়েছে। পাল ব্লুটা আপনার একদম মেল, কনফার্ম মেল, এটা পড়বে 4000 টাকা। আচ্ছা, রেড আই অফলাইনগুলো 7000 টাকা, যেটা লোডিং পিস পেজগুলো পড়বে আপনার 6000, একদম পিস 5000 টাকাগুলো নিতে পারবেন। ওয়ারেন্সটা পড়বে 6000 টাকা, যেটা 1 পিস 3000 টাকা। সবগুলো কি রানিং কেয়ার? সবগুলো রানিং, একেবারে ফুল রানিং। আর যদি বেবি লাগে আপনার আমার বাসা থেকে ক্রয় করে নিতে পারেন, আর চাইলে যে কোনো বাচ্চার পাখির বেবি। এই পাখিগুলো প্রতি মাসে একবার বাচ্চা করে, এটা আপনি 1200 টাকা জোড়া নিতে পারবেন। আচ্ছা, ঘুঘুর জোড়া হচ্ছে 1200 টাকা, আপনারা চাইলে কিন্তু 1200 টাকা ইনশাল্লাহ নিতে পারবেন। এবার আমরা আসি লরির দিকে, ঠিক আছে? লরিটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার। লরির প্রাইসটা একটু আমাদের গ্রিন লেট, এটাকে গ্রিন লেট বলে, গ্রিন লেট। এই লরিটা চেয়ার কিন্তু কামড় দেবে না, কিন্তু দেখেন একদম রেড ক্যাম, কামড় দেবে না, দেখছেন? এই হাত তেলাতে দিয়ে কামড় দেবে না, ভয় পাবেন, দেখছেন? এই কামড়াবে না, বুঝলেন? ওটা হচ্ছে 17000 টাকা, এটা কিন্তু রেড কালার, রেন ব্লুর থেকে প্রাইস বেশি, সিঙ্গেল থেকে দাম একটু কম, 17000 টাকা ফিক্সড প্রাইস, এটা মেল। আচ্ছা, বয়স 2 বছর উপরে। আচ্ছা, এরপরে আসছে, এখানে দেখতে পাচ্ছি কিছু জাপানিজ পেস্টেড বাজিগার, মেবি জাপানিজ। এখানে চিনামন আছে 3 পিস, 3 পিস এই ফিমেল, এখানে এলবিনিও আছে, জোড়া নিতে পারবেন, ফিমেলও জোড়া নিতে পারবেন, ফিমেলটা একটা বাড়তি আছে, যদি কেউ সিঙ্গেল নিতে চান, ফিমেল নেওয়া সম্ভব, তো সেক্ষেত্রে 3000 টাকা পার পিস পড়বে, 6000 টাকা জোড়া পড়বে। আচ্ছা, এখানে আরও কিছু কোকাটেলের কালেকশন দেখতে পাচ্ছি, যেখানে গ্রে মিউটেশন আছে, এগুলো 8000 টাকা বিক্রি করতেছে এলবিনিও, 10000 টাকা, ফোনগুলো 8000 টাকা, ওয়াইট পেসগুলো 10000 টাকা, এভাবে বিক্রি করতে, চিনামনগুলো 8000 টাকা জোড়া বিক্রি করতেছে। এখানে সবই রানিং, আর এখানে কিছু রেন ভালো মানের বাজরিকার দেখতে পাচ্ছি, এখানে FGB আছে, রেন ক্লিয়ার রেনবো আছে, এটা কিন্তু রেনবো, আর এখানে কিন্তু এটা কিন্তু লোকালটা 800 টাকা জোড়া, রেনবোগুলো 2000 2500 টাকা জোড়া, ক্লিয়ার গুলো 1500 টাকা জোড়া, এক একটা পাখির মিউটেশন এক এক ধরনের, যেমন ইংলিশ হয়েছে 3000 টাকা, পার পিস 1000 টাকা জোড়া। এখানে রয়েছে আপনার যেটা হলো আপনার পাইনাপেল কোনোর বেবি, 5000 টাকা পার পিস, বাটেলা বাচ্চা হলো 2000 টাকা পার পিস। এই হলো আজকে আমার পাখি, আজকে রোদ্রের ভিতরে রোদ্রী ভাই আমাদের কাছে এই হাটে কষ্ট করে আসার কারণ হলো একটাই, সেটা হলো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদেরকে নতুন নতুন পাখির ভিডিও আপনাদের পৌঁছে দেওয়ার জন্য। এক্ষেত্রে কি করতে হবে, আমাদের আরএম বাটা হাউস চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখতে হবে, নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের চলে যায় নোটিফিকেশনটা, তাহলে আপনারা ভিডিও দেখতে সহজ হবে। বাই।
পাখির তীর সম্পর্কে খুব সুন্দর সুন্দর ভিডিও বানান, আর উনি খুবই ভালো মানুষ একজন। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর প্লিজ একটা কমেন্ট করে জানান বায়োডাটা কেমন হলো, একটা লাইক দিয়ে রাখতে পারেন আপনার বন্ধুদের দেখতে পারে, আর অবশ্যই একটা শেয়ার করবেন আপনার প্রিয় মানুষটির সঙ্গে। ভালো থাকবেন দিদি ভাই, ভালো থাকবেন, আপনি আরাম বাট হাত উঠে চলেন। যাই হোক ইব্রাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, ইনশাআল্লাহ আপনিও ভালো থাকেন। ইব্রাহিম ভাই যেন আপনার সুস্থভাবে আবার পাশায় ফিরে যেতে পারেন, আবার আরেক নতুন ভিডিও যেন আমরা দ্রুত আপনার কাছে আশা করছি। ইনশাআল্লাহ ধন্যবাদ। বন্ধুরা, আমার যে পাখিগুলি আপনারা এতক্ষণ দেখলেন, তো আমার নাম হচ্ছে জুয়েল রানা। আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার ঠিকানাটা বলে দেবো, যদি কারোর পাখি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম জুয়েল রানা, মোবাইল নাম্বারটা হচ্ছে 01912049427। এই নাম্বারটা ইমো করা আছে, যদি কোনো ভিডিও দেখতে চান ভিডিওও দেখতে পারবেন। আমার কাছে কথা বলা পাখি আছে, কবাডেল আছে, সব পাখি এখানে আনিনি, আরও বিভিন্ন ধরনের পাখি আছে, তো যার লাগুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু বর্তমানে টঙ্গিবাজার হাটে আছি, তো আমরা এখন আনিস ভাইয়ের কাছে চলে আসলাম। আনিস ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আনিস ভাই, প্রত্যেকবারের মতো তো আপনি এবার আরও বেশি বেশি কালেকশন আনছেন, তো জিনিসটা দর্শকদের জন্য খুবই উপকারী আর কি। তো আমরা জানতে চাচ্ছি যে আপনি আজকে যে যে কালেকশন আনছেন, যেমন হচ্ছে আপনার কোকাটেলের বেবি আনছেন, তারপরে হচ্ছে আপনার লাভবার্ড আনছেন, কিছু ভালো মানের বাজরিগার ঘুঘু পাখিও আনছেন, তো আপনি দর্শকদের সুবিধার্থে প্রত্যেকটা প্রাইস যদি আমাদেরকে একটু জানাই দেন তাহলে খুব উপকার হবে। জি, এখানে আমরা কোকাটেল দেখতে পাচ্ছি, কোকাটেলের প্রাইসগুলো যদি একটু বলবেন। এটা হলো 10,000 টাকা জোড়া পাই, রানিং পেয়ার একদম মাস্টার পেয়ার। আচ্ছা, আর এখানে আমরা লাভবার্ড দেখতে পাচ্ছি। লাভবার্ডের জোড়া এগুলো রানিং ভায়োলেট আছে, এই পাশে ভায়োলেট আছে, আর এখানে আছে হলো আপনার ব্লু মাছ, তারপরে হলো ফিসপেস, জি, আর মুভ অ্যালবিনো মিলানো আছে। আচ্ছা, এগুলো আর কি রানিং পেয়ার? হ্যাঁ, এগুলো সবগুলো রানিং পেয়ার। এখানেও দুই পেয়ার আছে, এটাও রানিং, এনে দেখেন, একটা হলো ভায়োলেট, একটা হলো রোজি। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন করে যাচ্ছে? এই ভায়োলেটটা জোড়া হলো 6,500, রুজি জোড়া হলো 5,500। আচ্ছা, এটার জোড়া হলো 5,500 পিস পেস। আচ্ছা, মুভের জোড়া 5,500, এটার জোড়া 6,000। আচ্ছা, এলবিনোটা ওই দুইটা আছে, দুইটা হলো 5,500। আচ্ছা, আর নিচে আমরা কিছু কোকাটেল দেখতে পাচ্ছি, নিচের গুলো একটু প্রাইস গুলো বলবেন। এখানে নিউ অ্যাডাল আছে আর রানিংও আছে, যেমন এগুলো রানিং, একটা রানিং। হ্যাঁ, নিউ অ্যাডাল গুলো জোড়া বলবো হলো 9,500, 9,500 টাকা জোড়া। রানিং যেগুলো, আচ্ছা, ওগুলো জোড়া হলো 12,000। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাইড আছে আর কি, এই পাইডের জোড়াটা কত? পাইডের সাথে একটা অ্যালবিন রুটিনও আছে, ফিমেল, জি, মেল, ওটা জোড়া হলো 12,500, 12,500 টাকা। আচ্ছা,
আর এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি খুব ভালো মানের বাজরিগার, কিন্তু আপনি দেখেছেন আর কি। তো বাজরিগারগুলো এখানে সবগুলোই কি অ্যাডাল্ট নাকি সেমি অ্যাডাল্টও আছে? না, এখানে সেমি অ্যাডাল্ট নাই, সবগুলো অ্যাডাল্ট আর হলো রানিং, ঠিক আছে, আছে বাচ্চা করানো। আচ্ছা, বাজরিগারগুলোর পেয়ার কত করে যাচ্ছে? ৭০০ টাকা রাখা যায়। দর্শক, আপনারা কিন্তু বাজরিগার যে সুন্দর পেয়ারগুলো দেখছেন এগুলো কিন্তু আপনারা চাইলেই ৭০০ টাকা পেয়ার হিসেবে পেয়ে যেতে পারেন। আচ্ছা আনিস ভাই, এবার আসি আমরা একটু ঘুঘু পাখির দিকে। এবার এগুলো প্রাইস সম্বন্ধে আমাকে একটু ধারণা দেন। এগুলো আচ্ছা জি, আরো ১০টা ছিল, একজনে নিয়ে গেছে জি, ৫জনে নিয়ে গেছে, আর এগুলো ৫টা মনে আছে জি। এবার আনিস ভাই, দর্শকদের সুবিধার্থে আপনার নাম্বারটা যদি বলে দেন, আপনার সাথে কন্ট্যাক্ট করবো ইনশাল্লাহ। আমার নাম্বার হলো 017 3218 182। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু জানেন যে এই টঙ্গিবাজার হাটে আনিস ভাই কিন্তু সবসময় বসে, এবং ওনাকে কিন্তু আপনারা মিরপুর ১-এর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে যে হাটটা বসে সেই হাটেও কিন্তু সবসময় প্রত্যেক শুক্রবার ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনারা চাইলেই কিন্তু আনিস ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং যারা এখনও আরএম ব্রাদার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আরএম ব্রাদার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে আমাদের সকল ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। দর্শক, আজকে কিন্তু আমরা সারাদিন এই টঙ্গিবাজারে
থাকলাম এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই টঙ্গী বাজারে কী কী পাখি পাওয়া যাচ্ছে। দর্শক এখন কিন্তু যাবার পালা, তাই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা আমি এখন বলছি, যারা এখন আরএম বার্ড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেই অবশ্যই আরএম বার্ড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে আমাদের সকল ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। সেই পর্যন্ত আমি রিজভী এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।